হ্যালো ফ্রেন্ডস আরও একটু নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকের ভিডিওতে যে ক্রিমটি সম্পর্কে আপনাদের জানাবো এই ক্রিমটি অনেকে জানেন হয়তো অনেকে এই ক্রিমটি ব্যবহার করছেন বা ব্যবহার করেছেন তো এই ক্রিমটি যারা ব্যবহার করবেন তার আগে অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দেখার অনুরোধ রইল তো এই ক্রিমটি সম্পর্কে আপনাদের ধারণা দেব আপনাদের জানাব যে এই ক্রিমটি কি কি কন্ডিশনে অর্থাৎ আমাদের মুখে কি কি কন্ডিশন হলে এই ক্রিমটি ব্যবহার করা যাবে এই ক্রিমটি কখন ব্যবহার করতে হবে কারা কারা এই ক্রিমটি ব্যবহার করতে পারবে না এবং কী এফেক্ট রয়েছে যে এফেক্টগুলি আপনার মুখের বারোটা বাজাতে পারেন তো এই সমস্ত তথ্য জানতে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল প্রিয় দর্শক মণ্ডলী যে ক্রিমটি সম্পর্কে আপনাদের জানাবো সেই ক্রিমটির নাম হচ্ছে রূপসুন্দরী ক্রিম এই ক্রিমটির মধ্যে তিনটি কম্পোজিশন রয়েছে এই তিনটি কম্পোজিশন হলো হাইড্রোকন টাইটানিয়ন এবং মমিটাসন এই তিনটি কম্পোজিশন আমাদের মুখে বিভিন্ন দাগ সব বা ব্রণ হওয়ার পরে যে দাগ হয় এইগুলি সমস্যাকে নির্মূল করার জন্য ডক্টর সাধারণত দিয়ে থাকেন তো আমাদের মুখে যে ব্রণ হয় সে ব্রণ হওয়ার পরে যে কালো দাগ পড়ে চোখের নিচে কালো দাগ দেখা দেয় সূর্যের আলোতে মুখ পড়ে যায় পিগমেন্টেশন হাইপার পিগমেন্টেশন এগুলি সমস্যা হয় এগুলি সমস্যা নির্মূল করার জন্য অর্থাৎ দাগ কোঠা থেকে ফর্সা হওয়ার জন্য অর্থাৎ মুখকে ফ্রেশ করার জন্য সাধারণত এই ক্রিমটি অনেকে ব্যবহার করেন তো এই তিনটি কম্পেনের মধ্যে যদি আমরা ভালোভাবে জানি তো এই হল হলো আমাদের ত্বকের মেলানিনের পরিমাণকে কমিয়ে দেয় তার জন্য আমাদের ফেসকে খুব তাড়াতাড়ি ফসা করতে সাহায্য করে ট্যাটানিয়ন এটি একটা ভিটামিন এর একটি রূপ এই ভিটামিনটি আমাদের যে দাগ চোপা থাকে সেইগুলিকে রিপেয়ার করে এবং মোমেটাসন এটি হলো একটি স্টোরাইট স্টোরাইটের কাজ হলো আমাদের ত্বকে রেডনেস শৈলিক বার্নিং এবং ইচিংয়ের সমস্যা যে দেখা দেয় সেইগুলিকে নিয়ন্ত্রণ করে এবং মোমেটেশনের আরেকটি কাজ হলো এই তিনটি ফর্মুলা একত্রে মিলিত হওয়ার ফলে সেই ক্রিমটি কাজকে আরও দ্বিগুণ বাড়িয়ে দেয় তো এইভাবে এই ক্রিমটি আমাদের ফেসে কাজ করে থাকে আমাদের মুখের মধ্যে যে পিগমেন্টেশন হাইপার পিগমেন্টেশন মেলাসমা ধরনের সমস্যাগুলি থাকে এবং ব্রণ হওয়ার পরে যে কালো দাগ পড়ে চোখের নিচে কালো দাগ পড়ে এবং সূর্যের আলোতে পুড়ে যায় পড়ে কালো হয়ে যায় সেগুলি দাগকে আস্তে আস্তে উৎখাত করতে সাহায্য করেন তবে একটি কথা মনে রাখবেন এই ক্রিমটি এক থেকে দুটি টিপ ব্যবহার করার পরে বন্ধ করে দিতে হবে সব সময় বা পারমান্ট এই ক্রিমটি ব্যবহার করা যাবে না প্রিয় দর্শক মডেলে এখন কথা হলো এই ক্রিমটি কখন ব্যবহার করতে হবে তো এই ধরনের কম্পোজিশনযুক্ত ক্রিমগুলি বা রূপ সুন্দরী ক্রিম যত সম্ভব রাত্রে ব্যবহার করলে অতি উত্তম দিনের বেলায় ব্যবহার করার পরে সূর্যের আলোতে গেলে আমাদের মুখ পড়ে যেতে পারে লাল হয়ে যেতে পারে এবং আমাদের মুখ অনেকটা সমস্যায় পড়তে হতে পারে তো রাত্রেই দিনে একবার ফেস ওয়াশ করার পরে ব্যবহার করতে হবে যদি এফেক্টের হাত থেকে অনেকটা রক্ষা পেতে চান তাহলে সপ্তাহে অন্তত পক্ষে তিন থেকে চারবারের মতো ব্যবহার করা যেতে পারে এবং আরেকটি কথা আপনাদের জানিয়ে রাখি এই ক্রিমটির সাথে যদি আপনারা মশ্চারাইজিং জেল বা লোশনের সাথে যদি অ্যাড করিয়ে ইউজ করতে পারেন তাহলে এটার যে সাইড ইফেক্ট সেটার সাইড ইফেক্টের হাত থেকে অনেকটা রক্ষা পাওয়া যেতে পারে তো প্রিয় দর্শক মণ্ডলী এই ক্রিমটি কারা কারা ব্যবহার করতে পারবে না এই ক্রিমটি আঠারো বছর বয়সে পুরুষ মহিলা সবাই ব্যবহার করতে পারেন এবং যাদের বয়স আঠারো বছরের নিচে তারা অবশ্যই এই ক্রিমটি অ্যাভয়েড করে চলবেন ব্যবহার করবেন না এবং যারা এবং যেসব মহিলারা ফিডিং করতেছে এবং প্রেগন্যান্সি মহিলারা যদি ব্যবহার করতে চান তো অবশ্যই ডক্টরের সাথে কনসাল্ট করার পরে ব্যবহার করবেন বন্ধুরা আপনাদের আরেকটি কথা জানিয়ে দিই এই ক্রিমটি ব্যবহার করতেছেন অথবা যে সময় ব্যবহার করছেন সে সময় যখন রুদ্রের মধ্যে যাবেন অবশ্যই রুদ্রের মধ্যে যাওয়ার আগে মুখ কাপড় দিয়ে ঢেকে নেবেন অথবা পারলে সানস্ক্রিন ব্যবহার করবেন কেননা এই ক্রিমটি ব্যবহার করার পরে আমাদের যে মুখের উপরে স্কিনটা আসে লেয়ারটা আসে সেটাকে ক্ষয় করিয়ে দেয় এবং সূর্যের আলো খুব তাড়াতাড়ি মুখের স্কিনকে নষ্ট করতে পারে তো সেক্ষেত্রে সানস্ক্রিন বা মুখে কাপড় ব্যবহার করে বাইরে বেরোতে হবে তো এ হলো এই ক্রিমটির সঠিক একটা জানি প্রিয় দর্শক মডেলি এখন জানবো এই ক্রিমটি কি সাইট রয়েছে তো এই ক্রিমটির যে সাইট রয়েছে যদি অনেকদিন ধরে ব্যবহার করেন তাহলে আপনার মুখের স্কিন খুব পাতলা হয়ে যেতে পারে পাতলা হয়ে যাওয়ার পরে আপনার মুখ জলে যেতে পারে এবং অনেকটা কালো হয়ে যেতে পারে এবং আপনার মুখ প্রচুর পরিমাণে লোম গজাতে দেখা দিতে পারে এছাড়া রেডনেস সোয়েলিং ইচিং বার্নিং এই ধরনের সমস্যাগুলি দেখা দিতে পারে যদি এই ক্রিমটি আপনার মুখের মধ্যে সুইট না হয় প্রিয় দর্শক মণ্ডলী এই রূপ সুন্দরী ক্রিমটি কুড়ি গ্রামের হয়ে থাকে এই ক্রিমটি যে কোনো অ্যালোপ্যাথিক দোকানে অথবা কসমেটিক্সের দোকানে ইজিলি পাওয়া যায় বর্তমান যে এমআরপি একশো টাকা এই ক্রিমটি অনেকটা ডিসকাউন্টও পাওয়া যায় প্রিয় প্রিয় দর্শক মণ্ডলী এই রূপসুন্দরী ক্রিমটি ব্যবহার করার আগে অবশ্যই যে কোনো ডক্টরের সাথে কনসাল্ট করার পরে ভালোভাবে পরামর্শ করার পরে এবং মুখের যাবতীয় সমস্যা উপলব্ধি করার পরে ডক্টরের সাথে কনসাল্ট করার পরে ব্যবহার করবেন প্রিয় দর্শক মণ্ডলী এ হলো এই রূপসুন্দরী ক্রিম সম্পর্কে আজকের এই জানকারি ভিডিওটি ভালো লাগবে অবশ্যই লাইক করবেন চ্যানেলটি জুড়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন